হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 8টা বাজে মনে হয়, হ্যাঁ ওরকমই হবে। আর সকালবেলা উঠে বাড়ির মানে ঘরের যা যা কাজ ছিল বাসি কাজ সব করা হয়ে গেছে, এখন দাঁত ব্রাশ করছি। এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছে, সুস্থ আছি, চলেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে সকাল 9টা বাজে আর আমি উঠেছি তখন কটা বাজে, 8টা, 7:30, 8:45 বাজে উঠেছি। উঠে আজকে সেরকম কোনো কাজ বাজ ছিল না, তো মানে কাজ বাজ বলতে মেন হচ্ছে জামা কাপড় কাচাটা, সেরকম কিছু ছিল না। তো সকালবেলা উঠে আর কি বাসি কাজ বাজ যা যা মনে হয় টুকটাক ছিল, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওগুলো সব আর কি করে নিয়েছি। আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো এবছর লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, বুধবার আর বৃহস্পতিবার। আজকে বুধবার রাত 8টার সময় পূর্ণিমা লাগবে, কালকে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে ছেড়ে দেবে, 5টার সময় ছেড়ে দেবে পূর্ণিমা। তো বেশিরভাগ সবাই আর কি কালকেই করবে, যেহেতু কালকে সারাটা দিন পাচ্ছে, তো সের জন্য আর কি। আর আমরা ফার্স্টে ঠিক করেছিলাম কি যে বুধবার দিন করবো, কেননা বুধবার সকাল থেকে এদিকে বৃহস্পতিবার ননদের বাড়িতে পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো একসাথে দেবে, দিয়ে ওরা যেহেতু নতুন ঘর মানে ঘর করেছে তো ঘরে ঢুকবে, ওর জন্য আর কি একসাথে লক্ষ্মীনারায়ণ পুজোটা দেবে বৃহস্পতিবার। তো সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো বুধবার দিনকে করবো, কারণ সকাল থেকে উপোস করে, তা মেন তো অ্যাকচুয়ালি পুজোটা লক্ষ্মী পুজোটা হয় মানে সন্ধ্যার পরে, তো সেখানে 8টা 9টা হয়তো জোর হলে বা 9টা জোর হলে বাজবে বসু বদন্ত সরস্বর বসু। তো সেখানে এখানে হচ্ছে আন্টি লেখা দিয়েছে, লেখা করছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আর আমরা হচ্ছে গিয়ে করবো বৃহস্পতিবারই করবো, তো অনেক ইয়ে করার পর ভাবলাম কি যে বুধবারটা হচ্ছে গিয়ে আমরা বৃহস্পতিবার করবো। তা গতকাল ছিল মঙ্গলবার ছিল, তা হচ্ছে গিয়ে গতকাল সন্ধ্যাকাল গিয়ে মা আর আমি গিয়ে সব পুজোর বাজার টাজার করেছি, যা যা লাগে আর কি দশকর্মার জিনিস। তারপরে ইচ্ছা ছিল একটু ঠাকুরকে ভোগ দেবো, ভোগ দেওয়ার ইচ্ছা ছিল, কারণ হচ্ছে গিয়ে একবার সত্যি সত্যি একবার স্বপ্ন দেখেছিলাম তো যে খিচুড়ি ভোগ দিচ্ছি, তো যে কারণে তারপর দুটো বছর আর কি দিতে পারিনি পুজো লক্ষ্মী পুজো। তো এই বছর ভাবছি যখন দিতে পারছি তো এই বছর ভোগটা দিয়ে দেবো। তো এদিকে খিচুড়ি হবে একটা মানে পাঁচমিশেলে একটা তরকারি, পাঁচমিশেলে বলতে গিয়ে পুঁই শাকের তরকারি করা হবে, আর যা যা হয় সে সব কিছু হবে। তো সব কিছু কিনে না আসা হয়েছে, শুধু কালকে হচ্ছে গিয়ে লক্ষ্মী ঠাকুরের জন্য ফুল মালা আর হচ্ছে গিয়ে মিষ্টি দই এসব আনতে হবে। আর এখানে ওইখানে একটা কার্ড বানিয়েছে ওইখানে ওর বন্ধুর জন্য একটা কার্ড বানিয়েছে, এখানে খুব সুন্দর হয়েছে কার্ডটা। আর এখানে হচ্ছে এই যে এখানে যা যা লাগে জিনিসপত্র সব কিছু দশকর্মার জিনিস সব এর মধ্যে রয়েছে। এই যে এখানে তিরকাঠি, তারপরে এই যে এই বিয়ে কদম ফুল যেগুলো হয় না এই ঘরের সামনে টানানো ওইগুলো, তারপরে আরও যে লাল সুতো, তারপরে আর যা যা লাগে সব কিছু খড়ি মাটি সব কিছু রয়েছে এখানটাতে। আর ওইশানি হ্যাঁ আমার জন্য এটা বানিয়েছে। আর এই যে এখানে সুখদেব সকালবেলা উঠে নারকেল ছাড়ি রেখে গেছে, আর এই যে এখানে হচ্ছে সব বাজার টাজারগুলো সব কিছু রয়েছে। এই যে এখানে রয়েছে আঁক রয়েছে, অনেকগুলো আঁক আনা হয়েছে। এখানে হচ্ছে ঠাকুরের ওই আসন রয়েছে, তাই এখানে হচ্ছে এটা রোশিনীর বান্ধবী ওকে দিয়েছে বানিয়েছে। তাই যে এখানটাতে হচ্ছে খই রয়েছে, মানে অনেক কিছুই রয়েছে। এখানে আলু রয়েছে, আলুটা হচ্ছে খিচুড়িতে দেওয়া হবে সেই জন্য আলু, তারপরে এই বেগুন টমেটো, তারপরে এখানে শশা রয়েছে, এখানে প্লেট রয়েছে, এই প্লেটগুলোতে করে আর কি প্রসাদ দেওয়া হবে। সব কিছু আনা মানে পাঁচ রকমের ফল হয়ে গেছে, ফল পাঁচ রকমের না ভুল বললাম, ফল হয়ে গেছে ছ রকমের। তো আখটা সব নিয়ে ছ রকমের হয়ে গেছে, তা মা বলছে আজকে হচ্ছে আপেল নিয়ে আসবে, আপেল নিয়ে আসলে 7 রকমের ফল হয়ে যাবে। তা এদিকে এই যে সব কিছু আর কি গুছিয়ে বই দিয়েছো কি তো এগুলো সব আর কি এ করিনি। আর আজকে রাত্রিবেলা হচ্ছে নাড়ুটা বানিয়ে রাখবো, আমার দিদি আসবে আর কি। আচ্ছা বানাস, তা আমার ননদ পাশে যে দিদি থাকে দিদিটা আসবে, তা ও হচ্ছে নাড়ু বানাবে, তা একবার আমাদেরটা একসাথে বানিয়ে নেব, ঠিক আছে। সুখদেব গেছে হচ্ছে গিয়ে মানে এই সামনেই গেছে, এসে আবার যাবে মাংস আনতে, ঠিক আছে। তাই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, শুধু ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি যা মানে ও তো মাংস আনতে যাবে, তার আগে মশলা টশলা সব করে রেখে দিই। আর যা যা মানে আর কি রান্না করবো কিছু ভাজা টুজি ভাজা ভুজি কিছু একটা করে নেবো, তো সেই হ্যাঁ আচ্ছা বলছি। তো এই কটাই মানে এই করে এইগুলো আর কি করতে থাকি, ততক্ষণে মাংসটা নিয়ে আসবে আর তার মধ্যে আমি তাহলে কাজগুলো করতে থাকি। তো চলো দেখতে থাকো আর সামনে থাকো। মাংস নিয়েছিল বাজার থেকে, আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন কষাচ্ছে মাংসটা, তো মাংস কষিয়ে নিচ্ছি। আর এখানটাতে হচ্ছে ইয়ে নিয়েছে, নানপুরি নিয়েছিলো, এখানে নানপুরে এই যে তরকারি রয়েছে, আর এই যে আমি রান্না করছি দেখে আমারটা রেখে দিয়েছি আলাদা করে, এই যে এখানে রয়েছে নানপুরি, এই যে আর এখানে হচ্ছে জলপাই রয়েছে। সে কবে রান্না ছিল জলপাইগুলো, তো শক্ত শক্ত জলপাইগুলো ভীষণ, এই যে
খুব শক্ত, তো এগুলোকে প্রেশারে দিয়ে সিটি মেরে আর কি ইয়ে করবো, চাটনি করবো জলপাইয়ের। রান্নাবান্না করতে কাজ বাজে ব্যস্ত হয়ে পড়ছি, ঠিকমতো তোমার সাথে ভিডিওটা পুরোটা শেয়ার করতে পারিনি। তা চলো এদিকে আমি রান্না ইয়ে মাংসের এখানে কষানো হয়ে গেছে, মাংসটা আবার জল দিয়ে দিই, জল দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে দিতে চলো, দেখতে থাকার সঙ্গে থাকো। এই যে নারকেলের নারকেল ছাড়িয়েছে সকালে, এই যে এখন খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, এগুলো তো লাগবে তো লোকের বাড়ির নারকেল, লোকের বাড়ি দেখ রাস্তার মধ্যে বসে পড়ে লোকের বাড়ির নারকেল। হ্যাঁ কিন্তু ইয়ে সকালে আমাদের নারকেলগুলো ছাড়িয়ে দিয়েছে, এগুলো ধুনো দেওয়ার জন্য এগুলো লাগবে। তা আমি স্নান করে চলে এসেছি, আজকে মাথায় শ্যাম্পু করেছি, তো কালকে পুজো করবো, আজকে তো আর ইয়ে করবো না, পুজো করবো না। তা হচ্ছে এখন পুজো দিয়ে দেবো, ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দেবো, তারপর ওই জন্য খিদেও পেয়েছে। বাইরের ঠাকুর আবার কোথায় সর, বললাম ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দেবো, তারপরে হচ্ছে গিয়ে ওষুধকে ভাত দেবো, বলছে খিদে পেয়ে গেছে। তা এই যে এখানে রয়েছে মাংস, ঠিক আছে, আর এই যে এখানে রয়েছে হচ্ছে পটল ভাজা, এই যে পটল ভাজা রয়েছে। আর এখন হচ্ছে কি এখানে আমি ঐশানিকে দিয়ে দিচ্ছি ভাত, কারণ অনেকক্ষণ ধরে বলছে আমার খিদে পেয়েছে, তোকে এখন ভাত দিয়ে দিচ্ছি। যে ঐশানি এখন খেতে বসে পড়েছে, দেখো ভাতগুলো এরকমই হয়। আর এই যে কেন তাই যে ওই শুনে চেয়ার টেবিলে বসে, দেখো ওই শুনে ভাত খেতে বসে পড়েছে, খেয়ে দেখা আগে কিরকম কেমন, ভালো তা খেয়ে নে তাড়াতাড়ি। তা এখানটাতে হচ্ছে এখন মা কাজের থেকে চলে এসছে, আর এখন এখানে আমি ওইখানে যে ওয়ার্ড্রপটা আছে, তো ওয়ার্ড্রপটা আর কি সরিয়ে আরেকটা মানে সাইড করে রেখে দেবো, মানে ভেতর সাইডটা আর কি ঢুকিয়ে রেখে দেবো জানলার সাইড দিয়ে, কারণ আমার যেহেতু জায়গা ছোটো তো ওই জন্য আর কি আমাদের তো ইয়ের থেকে আর করা যাবে না, মানে ঠাকুর সিংহাসনে আর কি করবো না, কারণ ওখানে অনেকটা জায়গা শর্ট পড়ে যাবে, তো ওই জন্য আর কি আলমারিটা ওইখানে যে ওয়ার্ড্রপটা ওটাকে ওইদিকে সরিয়ে এখানে যে ফাঁকা জায়গাটুকু আছে তো ওখানটাকে আর কি পুজোটা করা হবে। তাই দেখো এখানটাতে ওইশানির ট্রলি ব্যাগটা নিয়ে বসে পড়েছে, আর যে জায়গাটুকু ফাঁকা আছে ওই জায়গাটুকু আর কি এখানটাতে করা হবে, একটা জলচৌকি পেতে ওর উপরে মানে কি তার উপরে আসন পেতে তা ওখানটাতে লক্ষ্মী ঠাকুরটাকে বসানো হবে। তো এই জায়গাটাকে ভালো করে ঝাড়টার দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। আর এখানে এখন বাসন যা যা বাসন লাগবে সব বাসন বার করে নিয়েছি, এখানে হচ্ছে মা বাসন মাজে আমাকে বলছে সব বার করে দাও, তো আমি আর কি হাতে হাতে নামিয়ে দিয়েছি, বেশি একটা ময়লা হয়নি বাসনগুলো, কারণ হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজোর দিনকে সব বাসন নামিয়ে ধোয়া হয়েছে, ধোয়া মাজা হয়েছে। আর কি একটা গুঁড়ো পাউডার টাইপের আছে ওইটা দিলে না বেশ পিতলের জিনিস বেশ ভালো নাকি চকচক করে, তা লক্ষ্মী ঠাকুরকে এত সুন্দর করে মেরেছে পুরো মানে ঝকঝক করছে লক্ষ্মী ঠাকুরটা, ঠিক আছে। এই যে এই যে গুঁড়ো পাউডারটা যেটা আছে এটা দিয়ে মানে লক্ষ্মী ঠাকুর আর কি পেছন দিকে ঘোরানো রয়েছে, যেন দেখাতে পারছি না, তো পিতলের জিনিস টিনিস এই সমস্ত দিয়ে মাজলে আর কি ভালো ঝকঝক করে আর কি। তাই যে এখানটাতে সব বাসন টাসন সব মেজে নিচ্ছে, অনেকগুলো বাসন নামানো হয়েছে, তা বলছিল যে কটা মানে অল্প কটা অল্প করে না নামাতে বাসন, একটু বেশি করে যেন বাসনগুলো নামিয়ে নেয় নামিয়ে নিই আর কি। এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর বলছে যে কটা লাগবে লাগবে না লাগবে না লাগবে, তো এখানটাতে আর কি এই যে সব দেখো জল চলে এসেছে চারটে বাজে, তো সব বাসন টাসন ধুয়ে টুয়ে যে এখানটাতে এখন উবুর করে রেখে দিচ্ছে আমাদের ঘরে নিয়ে এসে, যেহেতু একটু জল ঝরেছে তো ওই জন্য আর কি সব বাসন এই যে লক্ষ্মী ঠাকুরটা দেখো কী সুন্দর চকচক করছে, আর এখানে ঠাকুরের সিংহাসনে এখানে লক্ষ্মী ঠাকুর তুলে নেওয়া হয়েছে। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে এখন, তা লক্ষ্মী পুজোর দিনকে আজকে যেহেতু লক্ষ্মী পুজো পূর্ণিমা লাগবে আটটার থেকে, তো দেখো এখন কি বৃষ্টি হচ্ছে এখন ভালো জোরেই মানে বৃষ্টি হচ্ছে। আর এখানটাতে হচ্ছে এখন সন্ধ্যাবেলা মা হচ্ছে নারকেল কুড়িয়ে নিচ্ছে,
যেহেতু বললাম না নাড়ু করা হবে, নাড়ু খয়ে রূপরা সব একবার আর কি আজকে করে রাখবে রাত্রিবেলা। আর কালকে তাহলে সকাল সকাল সব কিছু রেডি থাকলে কী বলো তো, সব কিছু মানে সকাল সকালে সব গুছিয়ে টুছিয়ে ব্রাহ্মণকে ডেকে নিয়ে পুজোটা করানো যাবে। তা এখানটাতে হচ্ছে গিয়ে মা এ করছে, আর এখানে তো ঐশানী দেখো ওর মতো নাকাজ করে যাচ্ছে। তো ঐশানী বলছে আমি এখন তোমাদের সাথে নাড়ু বানাবো বলে ও এখন এখানে সাজতে বসে পড়েছে। তো এখানটাতে দেখো এই যে সব ফল টল সব কিছু রয়েছে এখানে, আর দেখো ঐশানী এখানে লিপ বাম দিচ্ছে। তা এই যে এখানে হচ্ছে নারকেলের আর কি পুটটা আর কি ইয়ে করা হচ্ছে, এর মধ্যে গুড় দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে এখানে নারকেলের আর কি পুর করা হবে নাড়ুর জন্য। তাই যে এখন এখানে বসে পড়েছি নারকেল নাড়ু বানানোর জন্য। এবার পাশে যে ননদটা থাকে দিদি, তো ও চলে এসে, আর গরম না একটু মানে অসুবিধা হচ্ছে, তো ওই জন্য আর কি বলছে দিদি বলছে অল্প এমনি আর কি পাক ইয়ে করে রাখো পরে পাক দিয়ে নেবে। তাই আমি তো গরমটাই দেখো ভীষণ গরম, হাতে খুব ছ্যাঁকা লাগে, মানে গরম ভাবটা লাগছে, কি ছ্যাঁকা না গরম ভাবটা লাগছে। গেছিলাম হচ্ছে আমাদের তেঁতুলতলা মোড়ের মাথায় গেছিলাম এই ফুল মিষ্টি মালা সব কিছু আনতে, পাঁচ টাকা পাঁচটা মিষ্টি দই মালা ফুল সব কিছু নিয়ে আসতে গেছিলাম। আর সুখদেব গেছিলো টুনিলাইট আনতে, আর ডিসকো লাইটগুলো যে আছে ওই আনতে গেছিলো। তা হচ্ছে গিয়ে ও টুনিলাইটগুলো আজকে লাগায়নি, ওগুলো কালকে লাগিয়ে দেবে বললো, বাইরেটা অ্যাডভেস্টারের উপর থেকে লাগিয়ে দেবে। আর ডিসকো লাইটটা ঘরেরই আমাদের যে হোল্ডারটা আছে না ওটা খারাপ হয়ে গেছে, যে কারণে বাইরে লাগিয়েছে। তা ওই কালকে সকালবেলা ওটাকে ঠিক করবে, তো তারপরে আর কি ওখানে লাগিয়ে দেবে মানে ঘরে লাগিয়ে দেবে, ঠিক আছে। তাই এদিকে আমাদের নাড়ু করা হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ঢেকে রেখে গেছিলাম এই যে নাড়ু, অল্প কটাই হয়েছে নাড়ু। তা যাই হোক, আর এখানে খইয়ের রূপটা যেটা আছে ওটাকে করে রাখা হয়েছে এই যে। আর এই দেখো টুনিলাইটগুলো, ঘরের অবস্থা খুবই খারাপ, তবে কালকে সব ঠিক করবো। এইখানে যে টুনিলাইটগুলো নিয়ে এসছে এই টুনিলাইটগুলো, আর বাইরেটা দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই লাইটটাকে বাইরে লাগিয়েছে, কারণ যেহেতু ঘরে ওই হোল্ডারটা বললাম না খারাপ হয়ে গেছে, তো যে কারণে এটাকে বাইরে লাগিয়েছে লাইটটা। ভালো লাগছে বেশ দেখতে। গেছে বান্ধবীর বাড়িতে পুজো আছে লক্ষ্মী পুজো, তার জন্য আজকে অনেকে করছে, কালকে আমরা করবো। তো আজকে হচ্ছে কি এখন করবো রুটি। তো সকালের মাংস রয়েছে, আমি জানি অনেকে হচ্ছে নিরামিষ খায় লক্ষ্মী পুজোর আগের দিনকে, বাট যে যেটা করে নিরামিষ খেতেই হবে এমন কোনো কথা নেই, খেলেও হয় না খেলেও হয়, ঠিক আছে। তো আমরা মঙ্গলবার আমরা নিরামিষ করেছিলাম, তো সেটা কোনো কথা না, কিন্তু আমরা মানে করি না আর কি, যাই হোক সেটা কোনো কথা না। তো চলো তাহলে আমি রুটিটা করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি, এদিকে ঠাকুরের আরও কিছু বাসন ছিল যেগুলো মাজলাম। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো কালকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো সবাই দেখো এখানে সব শুয়ে পড়েছে, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো তাহলে এখানে তোমাদের সঙ্গে, টাটা বাই বাই আর গুড নাইট।